আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি 2023 সালে ফাইভারে কীভাবে সফল হতে পারবেন বা ফাইভারে আপনি কীভাবে ভালো করতে পারবেন। তো 2023 সালে আসলে ফাইভারের অনেক আপডেট এসেছে এবং সেই আপডেট আসার কারণে আপনার সফল হওয়ার জন্য বা আপনি যদি সাকসেসফুল হতে চান সেক্ষেত্রে কিছু কিছু কাজ আপনার মাথায় রাখতে হবে বা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। তো সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে ফাইভারে নতুন দিকে বা শুরুর অবস্থায় আপনি যখন একটা গিগ তৈরি করবেন বা ফাইভারে অ্যাকাউন্ট তৈরি করবেন তার আগে আপনাকে কিছুদিন ফাইভারটা নিয়ে রিসার্চ করতে হবে বা ফাইভারটা আসলে কিভাবে কাজ করে বা ফাইভারে আসলে অর্ডার কিভাবে আসে বা বায়ার কারা বা সেলার কারা ইত্যাদি বিষয়গুলো আপনার হচ্ছে রিসার্চ করতে হবে। অর্থাৎ রিসার্চ করবেন এবং এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে আপনাকে একটা স্কিল শিখতে হবে। অর্থাৎ যে কাজটা আপনি ভালো পারেন বা যে কাজটা আপনি করতে চান সেই স্কিলটা আপনাকে শিখতে হবে এবং দেন আপনার এখানে সার্ভিসটা সেল করতে হবে। তো এখন আমরা দেখব যে এই যে ফাইভারে আসলে সফল হতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে একটা নিশ সিলেক্ট করতে হবে বা একটা টপিক সিলেক্ট করতে হবে। নিশ বলতে বোঝায় যে একটা বিষয় বা একটা টপিক, যেমন ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডিজাইন অথবা লোগো ডিজাইন। অর্থাৎ এই যে ফাইভারে আসার পর আপনাকে যেটা সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন বিষয়টাতে এক্সপার্ট বা কোন নিশ নিয়ে আপনি কাজ করতে চান। ফাইভারে অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো হচ্ছে ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির আন্ডারে আরও অনেক সাব ক্যাটাগরি আছে। তো এখান থেকে আপনি যেটাতে এক্সপার্ট সেরকম একটা নিশকে আপনি সিলেক্ট করে নেবেন। সেই নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি তার উপরে কাজ করবেন। সো এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে একটা স্কিল শিখতে হবে। ফার্স্ট আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে সেটাকে ভালোভাবে শিখতে হবে। এবং এই নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আপনি সবসময় মাথায় রাখবেন যেটা যে আপনি যে কাজটা ভালো পারেন বা যে কাজে আপনার আগ্রহ আছে সেই কাজটাই আপনি করবেন। যে কোনো কাজে যদি মনে করেন যে ডিমান্ড বেশি বা ইনকাম বেশি সেই কাজটি কঠিন হলেও আপনি করবেন, বিষয়টা এরকম করতে যাবেন না। সেক্ষেত্রে মানে আপনি কিন্তু ভালো করতে পারবেন না, মানে যখন দেখবেন যে আগ্রহ পাচ্ছেন না সেক্ষেত্রে তখন আপনার যে প্রোডাক্টিভিটি কিন্তু ড্রপ করবে, সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন না। সো অবশ্যই যেটা আপনার ভালো লাগে, যেটা করতে ইচ্ছা করছে কাজ বা যে কাজটা ভালো পারেন আগ্রহ আছে সেই কাজটা নিয়েই আপনি এগোবেন। সো নিশ সিলেক্টের পর আপনাকে যেটা করতে হবে, মানে সঠিক নিশ আপনি সিলেক্ট করে ফেললেন যে যে কাজটা আপনি ভালো পারেন আপনি সেটা করবেন ঠিক করলেন, এবং দেন আপনাকে একটা গিগ তৈরি করতে হবে। অর্থাৎ গিগ তৈরি করার জন্য আপনাকে ফাইভারে আসতে হবে এবং ফাইভারে আসার আগে অন্তত 15 দিন বা 20 দিন ধরে গিগগুলোকে রিসার্চ করতে হবে। যে আপনার নিশ যেহেতু কমপ্লিট, মানে রিসার্চ করা ওকে, আপনি কাজ শিখে গিয়েছেন, এখন আপনার কাজ গিগ তৈরি করা। সো গিগ তৈরি করার জন্য এই গিগগুলোকে রিসার্চ করতে হবে। গিগ রিসার্চ বলতে যে এই গিগের আসলে ইমেজটা কেমন, এই কী টাইটেল দিয়েছে, কোন ক্যাটাগরি দিয়েছে, প্রাইসিংটা কেমন রেখেছে, এই সেকশনটা কেমন, এরপরে হচ্ছে যে ডিসক্রিপশন কীভাবে লিখেছে, তারপরে হচ্ছে যে প্যাকেজটা কী দিয়েছে, তারপরে রিভিউ কত আছে ইত্যাদি বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে। এবং এগুলো রিসার্চ করে আপনার নিজের নিশে একটা ইউনিক গিগ তৈরি করতে হবে। সো এটা আসলে একদিনে হবে না, আপনার সময় নিয়ে এখানে কাজ করতে হবে। সেজন্যই আপনি কমসে কম 15 দিন সময় হাতে রাখবেন। যদি আরও ভালো গিগ তৈরি করতে চান বা আরও বেশি সময় নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি 1 মাসও সময় নিতে পারেন। সো কখনোই মানে এটাতে তাড়াহুড়া করবেন না এবং আস্তে ধীরে আপনি গিগটা তৈরি করবেন, কারণ একটা ভালো কাজ করতে গেলে আপনার কিন্তু সময় লাগবে। সো আপনি প্রথম দিন আসলেন, অ্যাকাউন্ট তৈরি করলেন, দ্বিতীয় দিন গিগ এখানে দিয়ে দিলেন, এবং তৃতীয় দিন যখন অর্ডার আসলো না আপনি মানে মন খারাপ করলেন, বিষয়টা এরকম করলে হবে না। আপনাকে যেটা করতে হবে গিগগুলোকে সঠিকভাবে রিসার্চ করে আপনাকে গিগ তৈরি করতে হবে। এবং গিগ রিসার্চ করার জন্য আপনার মানে টাইটেল রিলেটেড বা আপনার নিশ রিলেটেড যতগুলো গিগ আছে সম্ভব আপনি দেখতে পারেন, সবগুলো গিগ আপনাকে দেখতে হবে যে কে কী প্রাইসিং দিয়েছে, কী টাইটেল দিয়েছে, তারপর কী ট্যাগ ইউজ করছে, কীভাবে তারা কাজ করছে, এই সব বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। সো তারপরেই আপনি একটা ভালো গিগ তৈরি করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে গিগটাকে প্রমোট করা, অর্থাৎ প্রমোট ইউর গিগ। তো গিগটাকে আপনি আবার কীভাবে প্রমোট করতে পারেন, মানে প্রথমতই আপনি গিগ প্রমোটে যাবেন না, প্রথমত আপনি গিগটাকে তৈরি করবেন, কিন্তু একটা সময় আপনি গিগ প্রমোট করতে পারেন। সেটা হচ্ছে যে ফাইভারের একটা আপডেট ফাইভার নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে ফাইভারে আপনি আপনার গিগের অ্যাড রান করাতে পারবেন। অর্থাৎ ফাইভারকে আপনি যে কিছু পরিমাণ ডলার দিলে ফাইভার আপনার গিগটাকে অ্যাড হিসেবে সামনে দেখাবে, মানে ফাইভারকে আপনি টাকা দেবেন আপনার গিগকে প্রমোট করার জন্য। আপনি এই কাজটা করতে পারেন। এটা করলে কী হবে যে আপনার গিগটা কিন্তু ফাইভার সার্চ রেজাল্টে প্রথমে দেখাবে।
এবং এই প্রোমোটের আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি আপনার যে ফাইবার অ্যাকাউন্ট বা আপনার যে ফাইবার যে প্রোফাইলের যে ইউজার নেম সেই একই নাম দিয়ে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডিন এবং একই সাথে আরেকটা ফেসবুক পেজ, মানে ছয়টা সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনি তৈরি করবেন, মানে একই নাম দিয়ে, যাতে একটা ব্র্যান্ড তৈরি হয়ে যায়। তারপরে প্রত্যেক দিন দুইবার, তিনবার বা চারবার করে ওই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি পোস্ট করবেন। আপনি পোস্ট করবেন বলতে যে আপনার কাজ রিলেটেড বিভিন্ন রকমের পোস্ট, বিভিন্ন লেখা, বিভিন্ন ইমেজ, আপনার কাজের ওয়ার্ক স্যাম্পল, আপনি কী কাজ করলেন ইত্যাদি বিষয়গুলো, অর্থাৎ প্রফেশনাল বিষয়, যে আপনার আপনার কাজ রিলেটেড টপিকগুলো, কাজ রিলেটেড ডকুমেন্টগুলো বা কাজ রিলেটেড ফাইলগুলো বা ফাইলের ছবিগুলো ইত্যাদি বিষয়গুলো আপনি ওখানে পেস্ট কর, মানে কপি, মানে কী করবেন, পোস্ট করবেন আর কি। পোস্ট করলে কী হবে যে আপনার গিগটা কিন্তু অটো প্রমোট হবে এবং একই সাথে আপনি ফলোয়ার বাড়াতে থাকবেন, ফলোয়ার কানেকশন বা ফ্রেন্ড আপনার ওই সোশ্যাল মিডিয়াতে বাড়াতে থাকবেন। তাহলে আপনার কিন্তু ওই যে ছয়টা সোশ্যাল মিডিয়া, ওই ছয়টা সোশ্যাল মিডিয়া ছয়টা মার্কেট প্লেস হিসেবে কাজ করবে, অর্থাৎ ফাইভারের বাইরে থেকেও আপনি তখন ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন বা ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। সেটা হচ্ছে যখনই আপনি কী করবেন, আপনি তো কাদের কানেক্ট করবেন, আপনার পটেনশিয়াল যারা বায়ার হতে পারে তাদেরকেই কানেক্ট করবেন। সো যখন আপনি এরকম একটা কানেকশন গ্রো করে ফেলবেন তখন দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারছেন। সো অবশ্যই আপনার গিগকে প্রমোট করতে হবে। সো প্রমোট করার জন্য আপনি ফাইবারকে টাকা দিয়ে অ্যাড দেখাতে পারেন, মানে অ্যাড দেখান, মানে আপনার গিগকে প্রমোট করতে বলতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন যে মানে সোশ্যাল মিডিয়ার যে গিগ প্রমোট সেটা তো অবশ্যই করবেন, কারণ এটা ফ্রি, আপনার এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, এটা মানে ফি পে করতে হচ্ছে না। নেক্সট হচ্ছে এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে হবে আপনাকে। এক্সিলেন্ট প্রোভাইড মানে কাস্টমার সার্ভিসের বিষয়টা হচ্ছে যে যদি আপনি ভালো কাজ করেন ফাইবারে বা আপনার কাজের ধরন ভালো হয়, বায়ারদের সাথে ভালোভাবে কথা বলেন বা তাদের সাথে কোনো মানে মানে তর্ক বিতর্কে না যান, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একজন সেলার হবেন। আর ফাইবারে যেটা সমস্যা যে বায়ারদের আসলে ফাইবার অনেক বড় করে দেখে, সো সেক্ষেত্রে অবশ্যই মানে এই বিষয়টা মাথায় রেখে বায়ারদের সাথে কথাবার্তা বলতে হবে বা কাজ করতে হবে, এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, বি পেশেন্ট। ফাইবারে যদি আপনি ভালো করতে চান সেক্ষেত্রে আপনার ধৈর্য ছাড়া কোনো বিকল্প নেই। সো ধৈর্য যদি আপনি ধরতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা কিছু করতে পারবেন, মানে একদিন অ্যাকাউন্ট তৈরি করলেন, দ্বিতীয় দিন গিগ দিয়ে দিলেন, তৃতীয় দিন আপনি অর্ডার পাবেন, এই মানে আশাটা করা আসলে বোকামি। এই আশা করলে আপনি মানে হতাশ হয়ে যাবেন একসময়। আপনাকে ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি এখানে কাজ করে যেতে হবে। সো যত আপনি ধৈর্য ধরবেন, যত আপনি এখানে লেগে থাকবেন, এখান থেকে আপনি তত ভালো ফলাফল পেতে থাকবেন। সো আপনি এখানে টাইম ইনভেস্ট করেন, আপনার শ্রমটাকে ইনভেস্ট করেন, আপনি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন। সো এই জন্য অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। ওকে, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন যে আপনাদের যে গিগের টাইটেল বা ডিসক্রিপশন থাকবে সেখানে কিওয়ার্ড ব্যবহার করবেন বেশি বেশি করে। বেশি বেশি বলতে হবে যে আপনার টপিক রিলেটেড বা যে কাজ আপনি করেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি হচ্ছে ফাইভার থেকে রিসার্চ করে নিয়ে আসবেন। রিসার্চ করে নিয়ে এসে সেই কিওয়ার্ডগুলোকে আপনার গিগ টাইটেল এবং ডিসক্রিপশনে অ্যাড করে দেবেন। তাতে কী হবে, আপনার গিগের ভিজিবিলিটি বেড়ে যাবে। এরপরে হাই কোয়ালিটি গিগ ইমেজ তৈরি করবেন। হাই কোয়ালিটি গিগ ইমেজ বলতে এই যে গিগগুলো আমরা দেখছি, তো বায়ার যখন আসে তখন তার সামনে কিন্তু এই গিগ ইমেজ বা গিগ ভিডিও থাকলে এই যে গিগ ভিডিও এগুলো পড়ে। তো যেটা হয় যে আপনি যদি নিজেকে বায়ার হিসেবে ভাবেন তখন দেখবেন যে এর মধ্যে আসলে কোন ইমেজটা আপনার ভালো লাগছে বা আপনি বায়ার হলে কোন ইমেজটাতে ক্লিক করতেন, এই বিষয়টা মাথায় রেখে আপনাকে গিগ ইমেজ তৈরি করতে হবে বা গিগের ভিডিও তৈরি করতে হবে। ওকে, সো যখন সুন্দর একটা ইমেজ থাকবে বা সুন্দর একটা ভিডিও আপনার থাকবে তখন কিন্তু ওই গিগের হচ্ছে কি ক্লিকটা মানে ক্লিক বেশি আসবে এবং অর্ডার বেশি আসবে। সো চেষ্টা করবেন যে হাই কোয়ালিটি ইমেজ বা সুন্দর সুন্দর গিগ ইমেজ তৈরি করতে। নেক্সট হচ্ছে আপনি যেটা করতে পারেন, অফার, ডিসকাউন্টস অ্যান্ড প্রমোশন। আচ্ছা, আপনি যেটা করতে পারেন যে আপনি বিভিন্ন ধরনের অফার দিতে পারেন বা ডিসকাউন্ট দিতে পারেন নতুন কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য। আপনি আপনার প্রাইসিংটা একটু কমিয়ে দিতে পারেন বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপনি যে কাজটা করছেন সেটাই করবেন কিন্তু কম প্রাইসে করবেন, এরকম পোস্ট আপনি দিতে পারেন, এরকম কাজগুলো আপনি করতে পারেন। এরপরে আপনি ফাইভার কমিউনিটিতে অ্যাড হবেন। ফাইভার কমিউনিটিতে কী হয় যে এখানে ফাইভার কমিউনিটিতে সেলাররা থাকে, সেটা হচ্ছে সেলারদের সাথে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এবং তাদের মাধ্যমে আপনার গিগের যে মার্কেটিং বা গিগের যে ভিজিবিলিটি সেটা কিন্তু বাড়বে, কারণ আপনি ফাইভার কমিউনিটিতে আপনার প্রোফাইল দিয়ে কিন্তু ইন্টারঅ্যাক্ট করবেন বা কথাবার্তা বলবেন। ওকে, নেক্সট হচ্ছে স্টে আপ টু ডেট উইথ ফাইভার ট্রেন্ডস। ফাইভার ট্রেন্ডসের বিষয়টা হলো যে ফাইভার কিন্তু বর্তমানে অনেক আপডেট হচ্ছে, যেমন রিসেন্টলি ফাইভার হচ্ছে যেটা করেছে
চ্যাট জিপিটি আসার পরে এই যে এআই সার্ভিস নামে নতুন একটা সার্ভিসই নিয়ে এসেছে। সো এই যে ফাইবারের নতুন নতুন ট্রেন্ড আসছে, নতুন নতুন টেকনোলজি আসছে, সেই টেকনোলজিগুলো আপনার বুঝতে হবে, জানতে হবে এবং শিখতে হবে এবং মাথায় রাখতে হবে। চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি স্কিল, মানে যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি পেরে থাকেন, সেই স্কিলগুলো শিখেও আপনি এখানে সেল করতে পারেন। এবং মানে নতুন যে স্কিলগুলো বা নতুন যে সার্ভিসগুলো সেগুলোর কিন্তু কম্পিটিশন কম থাকে। সো যেহেতু কম্পিটিশন কম, এখান থেকে আপনি অনেক বেশি পরিমাণ অর্ডার পাবেন। সো এই বিষয়টিও আপনারা মাথায় রাখবেন যে নতুন নতুন যে আপডেট আসছে বা নতুন নতুন স্কিল আসছে বা ট্রেন্ড আসছে, সেগুলো মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। তো এই ছিল মূল বিষয়গুলো। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা ফাইবার থেকে প্রচুর অর্ডার জেনারেট করতে পারবেন এবং ফাইবারে সাকসেস হতে পারবেন। তবে এটা একদিনে হবে না, আপনাকে ধৈর্য ধরে এখানে সময় দিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, শ্রম দিতে হবে, তারপর আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।